যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। জগন্নাথ মন্দিরের ভেতরে ক্যামেরা, ছাতা, মোবাইল কিছুই অ্যালাউড নয়, সেজন্য হয়তো জগন্নাথ দেবের ভেতরে দর্শন তোমাদের করাতে পারবো না। তবে আশেপাশে কোথায় কি আছে এবং জগন্নাথ মন্দিরে যেতে হলে কি কি গাইডলাইন্স বা নিয়ম তোমাদের মেনে চলতে হবে সেটা দেখাবো। জগন্নাথ মন্দিরে ঢোকার আগে এই অংশে তোমাদেরকে গিয়ে কিন্তু সমস্ত জুতো, মোবাইল, ক্যামেরা জমা করে দিতে হবে বিনামূল্যে। এরপর এই পথ ধরে তোমাদের জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে খালি পায়ে। ভেতরে যেহেতু ক্যামেরা নিষেধ, তাই তোমাদের কিছুই দেখাতে পারলাম না। তবে ভেতরে ডালার দাম কিন্তু ভিন্ন রকমের রয়েছে। তোমরা যদি সরকারি কাউন্টার থেকে ডালা নাও তাহলে 200 টাকার নিচে কিন্তু তোমরা ডালা পাবে না, শুকনো ডালা, যেটা তোমরা বাড়িতে প্রসাদ নিয়ে যেতে পারবে। তবে মন্দিরের ভেতরেও কিন্তু 100 টাকার শুকনো ডালা তোমরা পেয়ে যাবে, তাই সরকারি কাউন্টার থেকে না কিনলেও চলবে। প্রাণযাত্রার পরে 15 দিন জগন্নাথ নির্ভিতাবাসে থাকেন, সেজন্য প্রভুর যে প্রকৃত মূর্তি সেটা আমরা দর্শন করতে পারিনি। তবে জগন্নাথের ওই প্রকৃত বিগ্রহ দেখার জন্য 100 টাকা করে টিকিট প্রতিজনের কাটতে হয়। মন্দিরে পুজো সেরে এসে এবার আমরা চলেছি রথযাত্রার রথের শেষ পর্বের প্রস্তুতি দেখার জন্য। অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু রথ নির্মাণের কাজ শুরু হয়। প্রতিদিন 12 ঘন্টা করে প্রায় 200-এরও বেশি মানুষ পরিশ্রম করে এই রথ গড়ে তোলেন। আমার আজকের এই ছোট্ট পরিবেশনা কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই জানিও। যতটা সম্ভব রথের শেষ পর্বের প্রস্তুতি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। শুভ রথযাত্রা আগাম সকলকে, সবাই খুব ভালো থেকো, জয় জগন্নাথ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকো।